মাননীয় অর্জুন সিং যে কথা বলেছেন, যে সঠিক কথা যে জেড প্লাস সুরক্ষা থাকা কোনো একজনের সামনে একটা এসকর্ট গাড়ি দিতে হয়, পেছনে একটি গাড়ি থাকা প্রয়োজন, মানে পাইলট এবং এসকর্ট দুটো থাকা প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে কিন্তু ছিল না, এবং এটা প্রশাসনিকভাবে আমার মনে হয় উচিত হয়নি এবং প্রশাসনের ব্যর্থতা। সিপিএম পদত্যাগ চাইছে রাজ্যে একটা প্ল্যানিং কমিশন তৈরি করতে, এটা কি মনে হয় করা সম্ভব? দেখুন, প্ল্যানিং কমিশন কেন্দ্রের থাকে, রাজ্য আলাদা করে প্ল্যানিং কমিশন তৈরি করতে পারে না, আমি সাধারণত তাই জানি, সংবিধান বিশেষজ্ঞরা আরো বিস্তৃত ভাবে বলতে পারবেন, কিন্তু মমতা ব্যানার্জি সবসময় চেষ্টা করছেন যে বাংলা ভারতবর্ষের বাইরে এরকম একটা বিষয় দেখানোর জন্য, কিন্তু আমার মনে হয় বাংলার জনগণ ভারতবর্ষের সাথে থাকাই আগামী দিনে পছন্দ করবে, আলাদা হয়ে বাংলা বলে কোনো বা বাংলাদেশের সাথে যুক্ত করে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত যে চলছে, এই চক্রান্তকে সফল হতে দেবে। পুলিশি ব্যর্থতা, সম্পূর্ণভাবে পুলিশি ব্যর্থতা, এবং আমি সিপির পদত্যাগ দাবি করছি। একদম পুলিশি ব্যর্থতা, তার কারণ অর্জুন সিং বলেছেন, আমি আরেকবার রিপিট করছি, যারা জেড বা জেড এর উপরে নিরাপত্তা পান, কেন্দ্রীয় নিরাপত্তা পান, নিয়ম অনুসারে তাদের সামনে একটি এসকর্ট থাকা প্রয়োজন, পেছনে একটি গাড়ি থাকা প্রয়োজন। আমি যখন কলকাতা থেকে বেরিয়েছি, আপনারা দেখেছেন, আমি কলকাতা পার হওয়ার পরই আমার সাথে এসকর্ট এসেছে, পুলিশ, কলকাতা পুলিশ দিয়েছে, আমরা চাইলেও দিতে হবে না চাইলেও দিতে হবে, এটাই নিয়ম, কিন্তু মাননীয় সাংসদ অর্জুন সিং এর সাথে সেটা ছিল না, এটা সিপির কাজ ছিল তাকে এই ব্যবস্থা করা। সেটা তো প্রশাসনিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে নিয়ে দলীয় লোক হিসেবে আমি বলার অধিকারী নই, আমাদের সুরক্ষা, আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর আছেন, তারা ভাবছেন, তারা চিন্তা ভাবনা করছেন। নিরাপত্তা কি বড়সড় গলত ছিল বলছেন? পুলিশই গলত ছিল, পুলিশের যা করণীয় ছিল পুলিশ সেই কাজ করেনি। সুকান্ত দা, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে গত কয়েকদিন ধরে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে সংঘাত লেগেই ছিল, এবং যা আজকে হাতাহাতিতে গিয়ে পৌঁছালো, আপনি ব্যক্তিগত দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে কোনো কারণ খুঁজে পাচ্ছেন? দেখুন, নেতাজি সুভাষ চন্দ্র বসু এমন একজন ব্যক্তি বা ব্যক্তিত্ব, তিনি শুধু বাংলার না সমগ্র ভারতবর্ষে, শুধু সেই ভারতবর্ষের নাম, তিনি অখণ্ড ভারতবর্ষ। আপনি লাহোরে গেলেও এরকম দু চারজন বয়স্ক মানুষ পাবেন, দু একজনকে এখন হয়তো বেঁচে আছেন, যারা নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে সেই সময় লড়েছিলেন। আপনি বাংলাদেশে গেলেও, যা আগে পূর্ব পাকিস্তান ছিল, সেরকমও লোক পাবেন যারা নেতাজি সেনাবাহিনীতে কাজ করেছেন। নেতাজি সুভাষ চন্দ্র বোস অখণ্ড ভারতবর্ষের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রী। আজকের ঘটনা কি দেশের লজ্জা? অবশ্যই। কেন? আজকের যে ঘটনা ঘটেছে দেশের গণতন্ত্রের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে লজ্জার বিষয়, তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু সভার সেখানে মাননীয় সাংসদ এবং বিধায়ক মাল্যদান করতে এসেছিলেন, তাদের উপরে যখন হামলা হয়েছে, মানে নেতাজিকে তারা মাল্যদান করতে বাধা দিচ্ছে, শ্রদ্ধা জানাতে বাধা দিচ্ছে, এটি গণতন্ত্রের পক্ষে কাম্য নয়, ভারতবর্ষের অন্যান্য জায়গায় হয় না, বাংলার ক্ষেত্রে হয়। আরো একবার প্রমাণ করলো বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, শাসকের আইন চলছে। ধন্যবাদ। ব্যাস।